সন্দেশখালি কাণ্ডের আবহেই মার্চের শুরুতে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী সাত দিনের মধ্যে করবেন তিনটি সভা সন্দেশখালীর অভিযোগকারী মহিলাদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি সম্প্রতি দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির অধিবেশনে উঠে এসেছিল সন্দেশখালী প্রসঙ্গ এবার সন্দেশখালীর ক্ষোভকে হাতিয়ার করে আক্রমণের ঝাঁজ সপ্তমে নিয়ে যেতে চাইছে বিজেপি মার্চে শুরুতেই এক সপ্তাহের মধ্যে তিন দিন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে তিনটি সভা করতে পারেন তিনি পয়লা মার্চ হুগলির আরামবাগে দোসরা মার্চ নদিয়ার কৃষ্ণনগর এবং ছয় মার্চ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে জনসভা করতে পারেন যেখানে সন্দেশখালীর অভিযোগকারী মহিলাদের সঙ্গেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী অবশ্যই দুটো জায়গায় উনি সভা করবেন তার সাথে 6th মার্চ মহিলাদের সভা সেটিও সেখানে নিয়ে আসবেন অবশ্যই স্বয়ং সন্দেশখালীর মহিলাদেরকে আমরা নিয়ে আসব নিয়ে এসে माननीय প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো বা মোর্দবন্ধী সভাতেও আপনারা থাকবেন তাদের কথা আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবো সেটা লিখিতভাবে হতে পারে বা ভার্বালি হতে পারে সন্দেশখালি মহিলাদের আপনারা নিয়ে অবশ্যই নিয়ে আসব কারণ তারা নিজেরা আসতে চাইছে আমাদের সাথে যোগাযোগ করেছে তারা তারা বলছে আমরা আসব প্রধানমন্ত্রীর সাথে দেখা করব দু সালে তো এসেছিলেন দু সালে অমিত শাহ নরেন্দ্র মোদী তারা তো ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন কি রেজাল্ট হয়েছিল মানুষ উন্নয়ন পেয়েছে তৃণমূলের পাশে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে নির্বাচনী পরাজয়ের অভিযান শুরু করছেন পশ্চিমবঙ্গ থেকে সেটা পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে শিবাশিস মৌলিক অনির্বাণ বিশ্বাস ব্রতদীপ ভট্টাচার্য আনন্দ রাহুল প্রধানমন্ত্রী আসবেন এবং সন্দেশ খালির এই নির্যাতিতা মহিলাদের বেশ কয়েকজন তার সঙ্গে দেখা করতেও পারে এরকম কিন্তু বিজেপি তরফ থেকে জানা যাচ্ছে আমার তো ভারী অদ্ভুত লাগছে জানো আমি কি রাজ্য সভাপতি সুকান্ত বাবু কাটা প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রী আসে প্রধানমন্ত্রী আসতে পারে সেটা কথা না কথা হচ্ছে যেটা অদ্ভুত লাগছে আমার মণিপুর যখন জলে যখন মহিলাদের বিবস্ত করে প্যারোড কারণ হয় তখন এই প্রধানমন্ত্রীদের দেখা যায় না তিন মাস ধরে কোনো বিবৃতি দেন না

জয়ন্তবাবু বারবার এই অভিযোগটা বিরোধীদের দিকে উঠছে যে তখন এই বিকাশ সিংহ কোথায় ছিলেন তখন নিরাপদ সরকার কোথায় ছিলেন যদি এত বছর ধরে এই রকম নির্যাতন এবং এই রকম আনার্কি ওখানে চলতে থাকে ওনারা এখানেও মুখ খোলেনি কিন্তু জয়নবাবু এটাও আমরা দেখলাম যে যখন নিরাপদ সরদার মুখ খুললেন তখন কিন্তু তাকে জেলে ভরা হলো এটাও কিন্তু এটাও কিন্তু সে সবার আগে ঘটনা যখন এলো যখন করে মানুষ পথে নামলো সেই সময় আমরা দেখলাম যে নিরাপদ সর্দারের বিরুদ্ধে কি অভিযোগ দেওয়া হলো যে মানুষকে একত্রিত করা হচ্ছে অর্থাৎ নিরাপদ সর্দার যখন মুখ খুললেন তখন তো তাকে জেলে ভরা হলো এখানে বলি দু সালে আটই মার্চ থেকে বাইশে মার্চ বাজেট অধিবেশন ছিল হ্যাঁ দুদিন পর পর আপনার জিরো আওয়ারে প্রসঙ্গ আনতে এনেছিলেন প্রথমবার আনলেন এই সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে নারী নির্যাতন করছেন জন মহিলা জনপ্রতিনিধিদের উপর অত্যাচার করছে তৃণমূলের দুষ্কৃতীরা এবং তারপরে ওই

অধ্যক্ষে আসলে ছিলেন যিনি মাইক অফ করেছিলেন শেষ অংশে কোনো উত্তর দেওয়া হয়নি এবং যেটা আমি স্পষ্টভাবে বলছি বারবার এই অভিযোগ আনা সত্ত্বেও নিরাপদও যখন এনেছিল অভিযোগ গৃহ ঘর ছাড়া মহিষবাথা প্রায় চোদ্দশো কোটি আমাদের ঘর ছাড়া ছিলেন ছিল না তরফ থেকে বলা হচ্ছে আমি এখান থেকে কাছে আসবো জাস্ট কয়েকটা ইনসিডেন্ট দুটো জুন মাসে তৃণমূল বিজেপি সংঘর্ষ রণক্ষেত্র হয় নেজাট এলাকা এবং মৃত্যু হয় তিন কর্মী দুহাজার উনিশে নভেম্বরে দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবৃত্ত হন এক সাব ইন্সপেক্টর সহ দুজন এবং গুলিতে মৃত্যু হয় এক ভিলেজ পুলিশ কর্মীদের দুহাজার একুশ নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপি তকমা দিয়ে অমিত আড়ির বাড়ি ভাঙা হয় আমরা গতকালই তার বক্তব্য শুনেছি প্রাণনাশের হুমকি দেয় শেখ শাহজাহান শেখ শিরায় এমনই অভিযোগ পালাতে বাধ্য হয় তার মানে একের পর এক ঘটনা তো এর আগেও ঘটে এসেছে খালিতে কোনো ব্যবস্থা তো পুলিশ নেয়নি এমনই অভিযোগ গ্রামবাসীরা করছেন বাবু দেখুন পুলিশের স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের কাজ হচ্ছে এইসব পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো নজর রাখা এবং তারা অ্যাকশন নেওয়া গভর্নমেন্টকে অবহিত করা নাম্বার ওয়ান সিআইডি ওয়েস্ট বেঙ্গল আছে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এই যে পলিটিক্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এইগুলোকে নজর রাখা এই ঘটনাগুলো যে আসেনি এটা কিন্তু ডিনায়াল এই যে দুটো ট্যাকটিস এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ডিনায়াল এই ডিলে অ্যান্ড ডিনায়াল প্র্যাকটিসে এই যে কনফিডেন্স বিল্ডিং মেজার যেটা বলছেন এটা কিন্তু অত্যন্ত মানে সুপরিপর্বিতভাবে চলছে সুপরিপল্পিত এবং এই যে এই যে ঘটনা এই যে আপনি একদিন একদিকে বলছেন এই দুটোকে সামনে রাখছেন আপনারা আর একদিকে আপনি ঠিক উল্টো কাজটা করছেন এটা শুধু পুলিশ নয় পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দুজনেই কিন্তু ইকুয়ালি ইনভলভ ইন দিস এপিসোড এখন যদি শান্তি ফেরাতে হয় প্রথম যে কাজটা হচ্ছে সেটা যে রেস্টোরেশনে পিচ করতে গেলে পুলিশে কাজ করতে দিত বড় কথা আসলে এই সন্দেশখালি যাওয়ার পথে আমরা দেখলাম যে গতকালো আটকানো হয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে অর্থাৎ বিজেপির মহিলা প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল তাদের আটকানো হয় এবং ধামাকালিতে বাধা দেওয়া হয় মহিলা मोर्चा সভানেত্রী ফালগুনি পাত্রদের এ নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূলও শুক্রবার সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে বাহান্ন কিলোমিটার দূরে নিউ টাউনের ভোজের হাটেই আটকে দেয় পুলিশ সন্দেশখালি যাওয়ার কথা বিজেপির মহিলা প্রতিনিধি দলের এবং সেজন্য সায়েন্স সিটি এলাকায় যেখানে বারোই ফেব্রুয়ারি আটকে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়কদের সেই এলাকাতেই কিন্তু গার্ডরেল দিয়ে এবং পুলিশের বাহিনী মোতায়েন রেখে তাদের বাধা দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের সেই কারণে হঠাৎই রুট বদল করলে বিজেপির মহিলা প্রতিনিধি দলের সদস্যরা এবং যেমনটা জানা যাচ্ছে তাদের নিউ টাউন দিয়ে ভোজের হাট হয়ে তারা যাচ্ছেন থামাখালির পথে আপনারা যেটা চলেছেন অস্বাধিক অবস্থা করছেন আপনারা চাইছেন আমরা বাড়ি থেকেই নামে

পুলিশ যখন লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ব্যস্ত তখন পুলিশের চোখের আড়ালে মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ কয়েকজন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন ধামাখালে পৌঁছতেই তাদের ফের বাধা দেয় পুলিশ মমতা ব্যানার্জির আশীর্বাদে আছে আর যারা তুলছে সাংবাদিক থেকে বিচারপতি থেকে মহিলা থেকে শিশু থেকে প্রত্যেকেই পশ্চিমবঙ্গে আক্রান্ত এই হচ্ছে পশ্চিমবঙ্গের আর আমরা বলছি চারজন তাহলে কেন আমাদের যেতে দেবে না আমরা তো খালি হাতে যাবো লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ তাকে হুগলির মানুষই পোস্টার পরে সাংসদ কোথায় তাকে দেখা যায় না তিনি রাজ্যের বাইরে ঘুরে বেড়ান তিনি গেছেন সন্দেশকালী কোথায় ছিলেন লকেট উন্নাও হাতরাসের সময় কোথায় ছিলেন লকেট মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানোর অভিযোগ আসছিল ফলে এগুলো সব কম্পিটিশান চলছে নিজেদের মধ্যে লকেট দেখছেন অন্য দু একজন মহিলা নেত্রী চলে যাচ্ছেন সন্দেশকালীতে ছবি দেখা যাচ্ছে উনি পিছিয়ে পড়ছেন তা সেই জন্য তিনিও ছুটছেন থামাখালী থেকে সন্দেশখালীর দিকে আর এগোতে না পেরে বেরমজুর এক নম্বর পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হন ফালমুনি পাত্ররা এদিনই সন্দেশখালীতে যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল শিবাশিস মৌলিক অনির্বাণ বিশ্বাস ব্রতদীপ ভট্টাচার্য এবিপি পি আনন্দ আমি রাহুল বাবুর কাছে আসবো রাহুল বাবু কিছুক্ষণ আগেই আপনি বললেন যে হাতরাস হোক বা তারপর মণিপুর সেখানে তৃণমূলের প্রতিনিধি দল যখন গেছিল তাদেরকে বাধা দেওয়া হয় অর্থাৎ এ রাজ্য কি আলাদা কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না তার কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে তিনবারের বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সন্দেশখালি যেতে হয়

যদি এরকম কোন ঘটনা ঘটতো মমতা বন্দ্যোপাধ্যায় কি ছুটে যেতেন না বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের পাশে গিয়ে দাঁড়াতেন না এক সেকেন্ড এক সেকেন্ড রাহুল বাবু তাহলে আজকে যখন বিরোধীরা এরকম একটা ঘটনা ঘটছে বলে তাদের এটা তো এটা তো একটা বড় ডেমোক্রেসি তো ডেমোক্রেসিতে যদি একটা সমস্যা হয় এত মানুষ সেখানে গড়ছে উঠছে সেখানে বিরোধীরা তাদের পাশে গিয়ে দাঁড়াবে এটা কি একটা স্বাভাবিক ঘটনা নয় কেন তাহলে সেক্ষেত্রে বারবার প্ররোচনা দেওয়া হচ্ছে আগুন জ্বালানোর দিকে তারা সর দেখো মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন যেখানে 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 গেছেন সেখানে দাঁড়িয়ে আজকে যেভাবে এই চেতনাট্য পুরো গ্রামকে জ্বালানো হচ্ছে আজকে এবং প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং তোমাদের তো বহু পুরনো চ্যানেল ফুটেজ গুলো একটু বার করো চোদ্দই মার্চের পরে নন্দীগ্রামে কাউকে ঢুকতে দেওয়া হয়নি ওই ইয়ের কাছে ঢোকার মুখে আটকে দিয়েছিল সিপিএম এর ক্যাডাররা ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে ঢুকেছিল জানেন তার নাম লালকৃষ্ণ আদবানি বিরোধী দলের নেতা লোকসভায় এবং তারপর তৃণমূলের কন ভয় ঢুকে গিয়েছিল তাই সব জায়গায় যেতে পেরেছেন কথাটা ভুল বহু জায়গায় যেতে পারেন বহু জায়গায় তো গেছেন গেছেন বহু জায়গায় এবং এখন সেই অভিজ্ঞতার ভিত্তিতে তার তো বলা উচিত ছিল যে মানুষকে গণতান্ত্রিক অধিকার দেব আমার প্রশাসন ব্যর্থ হয়েছে বিরোধীরা যাচ্ছে মহিলারা যাচ্ছে মহিলাদের চোখের জল মোচাতে ওখানে মহিলাদের চোখের জল পড়েছে মহিলাদের ওপর পাশবিক অত্যাচার এরকম গন্ডগোল হলে পাশে দাঁড়াবে একটা ডেমোক্রেসিতে এটাই তো চোখের জল মোছাবে গিয়ে নির্দিষ্টভাবে ভাবে পুরস্কার কথা বলবার যে মমতা আপনারা বারবার যে প্রসঙ্গটা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেতৃত্ব ছিলেন তিনি কি কি করেছেন আমরা খুব ভালোভাবেই জানি দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন কিন্তু আবার বেদি ভবনও বানিয়েছিলেন বেদী ভবনের ঘটনাটাকে সাজিয়েছিলেন এবং সবচেয়ে বড় কথা যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা স্যার বললেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য লালকৃষ্ণ সাদবাণীর হাত ধরে অনেক কিছুই করেছিলেন আমরা সেটা সেগুলো জানি কিন্তু আমার প্রসঙ্গটা সেখানটায় সেখানটায় বিরোধী স্পেস মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন না মান নামেন কোনো দিন মানেননি কোনো দিন কোথাও মানেননি আমরা যখনই এগোবার চেষ্টা করেছি যেসব জায়গাতে সেখানে আটকে নেওয়া হয়েছে নিরাপদ সর্দার যেখানে যখন পরিষ্কার কথা নিরাপদ সর্দার যে মুহূর্তে শাহজাহানকে ডন মরেছেন তার পরদিনই তাকে আটক করা হয়েছে

টাকা পয়সা নিয়েছে ঘর দেবে বলে তাও দেয়নি সব টাকা পয়সা খেয়েছে ওই ডাক্তারের কথায় উঠব সব সিরাজ ডাক্তার সিরাজ ডাক্তারের কথায় উঠব সিরাজ একটা বিচার চাইতে গেলে টাকা চাই শেখ শাহজাহানের পর সন্দেশখালীতে অভিযোগের নিশানা এবার নতুন নাম সিরাজ ওরফে শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই দাদার মতো ভাইও কীর্তিমান গ্রামবাসীদের অভিযোগ বেড়মজুর এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে শেখ সিরাজ রাজ দাদার মতোই ভাইয়ের অত্যাচারের তালিকাও দীর্ঘ আমাদের এই জায়গাগুলো জোর করে লুটপাট করে খাচ্ছে একদম কাউকে আসতে দেয় না কোনো কথা বলতে দেয় হ্যাঁ এবার গেলে ওখানে গিয়ে জানাতে গেলে এখানে ওখানে জানা ওখানে জানাতে গেলে বলে এই অন্য কোনো কালে যাবি না তোরা বিজেপির মিটিং এ গেছি এ করেছিস সে করেছিস যদি এরপরে আগে তো বলেছি বদলা নয় বদল চাই এবার বদলাও হবে বদলও হবে কে বলেছে সিরাজ উদ্দিন কবে হচ্ছে এটা আগে এই আগে গেছে কিছুদিন আগে আপনারা পুলিশের কাছে যাননি হ্যাঁ পুলিশের কাছে গেলে তো ডাইরি ফাইলি কিছু নাই না বলে দাদাদের লিখিত নিআসবে না হলে নেবে না এখন আপনারা কি চাইছে তখন চাইছি তো আমাদের জায়গাগুলো আমরা ফেরত চাইছি বাট আর কিছু শোনা সন্দেশ খলিদার প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে যাদের যাদের অভিযোগ আছে জানার জন্য কালকে ডিআইজি এসেও বলে গেছিলেন যে পুলিশের কাছে জানাতে আপনারা কোন অভিযোগ এখন কি জানাবেন এখন জানাবো জানালে কি হবে কিছু হয় না জানিয়ে কিছু হয় না এর আগেও অনেকবার জানিয়েছি অনেক পুলিশের উপর আস্থা নেই না পুলিশের উপর কোনো আস্থা নেই পুলিশ তো ওদের এই লোক দফায় দফায় পুলিশের সঙ্গে তর্কে জড়ান গ্রামবাসীরা বলছেন

আগে যেটা হয়েছিল যদি তখন অভিযোগ নেই এখন অভিযোগ নেওয়া হবে সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে সন্দেশ খালি ব্রতদেব ভট্টাচার্য অনির্বাণ বিশ্বাস উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ গদাধর বাবু শাসক দল যতই বলুক যে বিরোধীরা সেখানে বারবার গিয়ে পুরো চিত্রনাট্য তৈরি করছে উস্কানি দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু এটা ঠিক যে আমরা এক একটা করে দিন আর নতুন নতুন মানুষের নাম কিন্তু উঠে আসছে যেমন এতদিন কিন্তু আমরা এই সিরাজউদ্দিনের নাম শুনিনি অজিত মাইতির নাম এক একবার শুনলেও এভাবে শুনিনি একের পর এক নতুন নতুন নাম কিন্তু উঠে আসছে মানুষের মুখে দেখুন আমি যেটা বলতে চাই জায়গাটা অশান্ত রেস্টোরেশন অফ পিস অ্যান্ড থ্যাংকুলিটি পুলিশের অন্যতম কাজ এবং পুলিশ সেই কাজটাকে ডিজিপি বাবরা বলছে যে ওই ওয়ান রেস্টোরেশন অফ পিস অ্যান্ড ট্যাঙ্কুলিটি কিন্তু পুলিশের দুটো কাজ আছে একটা যে বলছে যে এই যে ধরুন আপনি এখানে ডিপ্লয়মেন্ট অফ পুলিশ এখনও আছে অনেক আছে কিন্তু তো টোটাল ফেলিওর আপনি দেখলেন মজুর এরিয়াতে কীভাবে প্রিভেনশান প্রিভেনশান কোথায় সেখানে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি আপনি একটা ক্যাম্প করে দিলে হয়ে গেল ক্যাম্পের অ্যাক্টিভিটি কোথায় এতগুলো লোক যে জমায়েত থ আগুন লাগালো খবর আছে কাজ পুলিশ দেখেছে দু নম্বর হচ্ছে যে এই যে কাদা ছড়াছুরি বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে কাদা ছোড়াছড়ি এ ওকে এ কে ওকে এটা কিন্তু যখনই কোনো জায়গায় এই সব উপদ্রুত এলাকায় কিন্তু এটার কাম্য নয় এটা একটা সমন্বয় দরকার হয় থার্ড হচ্ছে আজকে আমি সব থেকে হ্যাটসঅ করি মিডিয়াকে কারণ মিডিয়া আছে বলেই লোকের সামনে প্রিন্ট পিকচার যাচ্ছে ডকুমেন্টারি যাচ্ছে সেটাকে ডিনাই করা সম্ভব হয় না যদিও এটা অ্যান্ড ডিনাই অ্যান্ড এই প্র্যাকটিসটা করে যে আস্থা বহু বছর ধরে তারা হারিয়েছে প্রশাসন পুলিশ হারিয়েছে মানুষের বক্তব্য আমরা শুনছি বারবার সেই অভিযোগ তারা করছেন পুলিশ কিছু করেনি পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি আর একের পর এক নতুন অভিযোগ সামনে আসছে সন্দেশ খালিতে আর এই প্রেক্ষাপটে শুক্রবার সন্দেশ খালিতে গিয়ে রাজ্য পুলিশের ডিজি বললেন ভুল ছিল মানছি তো পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার কথাও শোনা যায় তাঁর মুখে যদিও বিরোধীরা বলছে সন্দেশ খালিতে অশান্তি তো নতুন নয় তাহলে এতদিনেও সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা দিন সপ্তাহ মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু খালিতে ক্ষোভের আগুন নিভছে না বরং তার আঁচ আরো বাড়ছে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে সামনে আসছে নতুন নতুন অভিযোগ যেমন সন্দেশখালীর বাসিন্দা অমিত আরির অভিযোগ দু সালের বিধানসভা নির্বাচন ঘোষণা হবার পর বিজেপি তকমা দিয়ে তার বাড়ি ভাঙে এবং প্রাণনাশের হুমকি দেয় শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনের বাহিনী বাড়ি ছেড়ে পালাতে হয় তাকে। আমাকে বিজেপির তকমা লাগিয়ে আমার ঘর ভেঙে দিয়ে এই অজিত মাইতি বলে আমাদের এখানে অঞ্চল সেক্রেটারি বুধ সভাপতি তাপসারি এদের চক্রান্তে আজকের আমাকে ঘর ছাড়া হতে হয়েছে

পুলিশ কারবায় কাজ করে সাজানো কাজ করে যেন আশা করাই প্রশ্ন এতদিনে সংবাদখালিতে আইনের শাসন প্রতিষ্ঠার কথা মনে পড়লো কেন আসল প্রশ্নটা তো হলো এতদিনেও তা করা যায়নি কেন দের মাসের বেশি হয়ে গেল সাজা কে গ্রেফতার করতে পারেননি বলা সত্য তখন চুপ আর গ্রামের গরীব মানুষ মহিলারা কয়েক বছর ধরে নির্যাতিত হয়ে তাদের যখন প্রতিফলন হচ্ছে বিচরণ হচ্ছে রিঅ্যাকশন হচ্ছে তখন তাদেরকে জোকরা গানো আপনি অ্যাকশন নিন তার আগে যে পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে কেস নেয়নি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন আইনত অ্যাকশন নিন তারপর যারা যারা অন্যায় করছে সব বিরুদ্ধে অ্যাকশন নেবেন যে পুলিশ আইনের শাসন ফিরিয়ে দেওয়ার চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে কিন্তু তার সঙ্গে লাগাতার সমান্তরালভাবে আইন ভাঙার একটা প্ররোচনা একটা প্রচেষ্টা একটা অর্গানাইজড গোলমাল পাকানোর চেষ্টা সেটা হচ্ছে আমাদের কাছে যেমন খুব নির্দিষ্টভাবে কিছু খবর যে দিল্লি থেকে একটা মেসেজ আছে যে যতদিন না প্রধানমন্ত্রী সফর হচ্ছে ততদিন সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে হবে সেই কারণেই কিছু কিছু দৃশ্য এখনো দেখা যাচ্ছে কতদিনে নিপ্পে এই অশান্তির আগুন প্রশ্ন সবার ব্রতদেব ভট্টাচার্য উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ বক্তব্য শুনলেন যে তাদের কাছে খবর আছে এ রাখার চেষ্টা হচ্ছে যতক্ষণ না প্রধানমন্ত্রী আস সাড়ে তিন বছর জেল লোকের একটা প্রশ্নের উত্তর দেবো না ও আগে ভদ্রতা সভ্যতা শিখুক তারপর তার কথার উত্তর দেবো অন্য কথা বলি সেটা হচ্ছে যে এই পুলিশ অফিসারকে একটা কথা বলি এতদিন কোথায় ছিলেন দাদা মানুষের এই যে ভয়ঙ্কর মধ্যযুগীয় কাজের নির্যাতন চলছিল নারী নির্যাতন হচ্ছিল নারী সম্ভ্রমাণী হচ্ছিল এতদিন কি বসে বসে ঘাস কাটছিলেন এখন গিয়ে সারমন বিতরণ করছেন আপনারাই কিন্তু এই প্রশাসনের যে গিয়ে যা যোগ্যতা তার যে বৈধতাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন একটু আগে আপনারাই দেখালেন না বলছে এই পুলিশ প্রশাসন উপর আমাদের কোনো ভরসা নেই অর্থাৎ প্রশাসনের উপর ভরসা চলে গেছে আসলে যেটা ঘটেছে এরা অনেক দিন ধরে তৈরি হয়েছিল চয়ন রাগ করলেও আমি বলি এই শাহজাহান হচ্ছে সিপিএম

এবং এতদিন ধরে তারা যে আস্থা নেই পুলিশের ওপর বলে আসছেন আস্থা ফিরুক আইনের শাসন সেখানে প্রতিষ্ঠা হোক সব মানুষ কিন্তু সেটাই চাইছে কতদিন অবশ্যই ই সেদিকে আমরা থাকুন সকলকে ধন্যবাদ জানাবো স্টুডিওতে আসার জন্য আনন্দ সকালের সময় গেছে একটা বিরতি বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি সঙ্গে সঙ্গে